পুরাতনী হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পুরনো পদ্ধতিতে পাঁঠার মাংস। লাগবে পাঁঠার মাংস, জিরে বাটা, লঙ্কা বাটা, টক দই, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, রেড চিলি পাউডার, গোটা জিরে, ঘি। আমি রান্না করব সর্ষের তেলে। লাগবে হলুদ, নুন, আর আমি কড়াইতে তেলের মধ্যে কটা তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর এলাচ নিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা গুঁড়া মশলা ব্যবহার করব। এই মশলাটার মধ্যে জায়ফল, জয়িত্রী, গোলমরিচ, তেজপাতা আর গরম মশলা। আমি এখানে গরম কড়াইতে একটু নেড়ে আমি গুঁড়ো করে নিয়েছি। আমি পাঁঠার মাংস আমি হাঁড়িতে রান্না করব, খুব পুরনো পদ্ধতি, আমি কোনো প্রেশারে দেবো না। আর এই জায়ফল জয়িত্রী, আরেকটা কথা বলি, এই জায়ফল জয়িত্রী গুঁড়ো টক দই দিলে পাঁঠার মাংস খুব সহজেই অল্প সময়ের মধ্যেই নরম হয়ে যায়। প্রথমে আমি মাংসটাকে এই জিরে, লঙ্কা, টক দই সব মশলা দিয়ে, উপকরণ দিয়ে আমি এটাকে মেখে নেব। আমি পাঁঠার মাংস ম্যারিনেট করে নিয়েছি, আধ ঘন্টা ধরে আমি ম্যারিনেট করে রেখেছি। এখানে আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা, টক দই আমি সব দিয়ে, আমি নুন হলুদ সব দিয়ে আমি আধ ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখেছি। এবার আমি কড়াইতে তেল দেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি বসিয়ে রেখেছিলাম। আমি সর্ষের তেলে রান্না করব। আমি ম্যারিনেশনের সময় কোনো রকম তেল দিইনি এখানে, তাই আমি এখানে একবারেই কড়াইতে তেল দেব। এবার আমি একটু গোটা জিরে দিয়ে দেব, তেজপাতা দেব, গোটা এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা কমিয়ে দিলাম। আমি এই তেলের মধ্যে অল্প একটু ঘি দিয়ে দেব, এক চামচ মতন একটু ঘি দেব। এবার আমি মাংসগুলো দিয়ে দেব, গ্যাসটা কমিয়ে নিয়ে। দিয়ে দেব রেড চিলি পাউডার। আর আমি বলেছি যে এখানে আমি এই জায়ফল জয়িত্রী গুঁড়ো এক চামচ মতন একটু দিয়ে দেব, এতে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আমি কোনো প্রেশারে দেব না। আর এইভাবেই সব উপকরণ একসাথে মেখে আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা রেখে দেওয়ার পরে আমি এবার রান্না করছি। এইভাবে আমি এর মধ্যে কোনো আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করব না, আমি এর মধ্যে গরম জল দেব। আমি এই মাংসটাকে এবার ঢেকে দিয়ে সিমে করে দিয়ে আমি আস্তে আস্তে রান্না করব। আর তেলে যে ঘি দেওয়াতে মাংসের গন্ধটা খুব ভালো বেরিয়েছে, কালারটাও খুব ভালো এসেছে। আমি এখানে 500 মাংস নিয়ে নিয়েছি, আমার প্রয়োজন মতন আমি এখানে জিরে, আদা, রসুন, পেঁয়াজ সব নিয়েছি। আপনারা আপনাদের নিজেদের প্রয়োজন মতন, গ্রেভি কীরকম আপনাদের হবে আপনাদের প্রয়োজন মতন আপনারা মাংস সব উপকরণগুলো নিয়ে নেবেন। আমি ধিমে আজে পাঁঠার মাংসটাকে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করছি, মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে। আমি এইভাবেই রান্না করব। আমি এর মধ্যে এখন অল্প একটু একটু মিষ্টি দিয়ে দেব। আর আমি এর মধ্যে আলু দেইনি, আমি আলুগুলো ভাজিনি, এই আলুগুলি দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে জায়ফল জয়িত্রী, টক দই আছে, সেই জন্য মাংস আলু দুই সুন্দর নরম হয়ে যাবে। আমি এইভাবে কমা আজে আমি মাংসটাকে কষাবো।
এবার আমি ঢেকে দেব। আমি বেশ খানিকক্ষণ ধরে মাংসটাকে আস্তে আস্তে নেড়ে চেড়ে কষাচ্ছি। মাংস সেদ্ধ হয়ে গেছে, কষানোর ফলে মাংস সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। আমি আলু এখানে ভাজিনি, আমি কাঁচা আলুই দিয়ে দিয়েছিলাম, আলু ভাজিনি, কিন্তু আলুও সেদ্ধ হয়ে গেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে, আর মাংসের সাথে মশলা একসাথে মিশে গেছে, তেল ছেড়ে গেছে। আমি এর মধ্যে এবার গরম জল দিয়ে দেবো। আমি ঠান্ডা জল ব্যবহার করবো না, আমি এবার গরম জল দিয়ে দেবো। আমি মাংস ম্যারিনেট করে আধ ঘন্টা ধরে রেখেছিলাম। জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টক দই সব দিয়ে আমি মাংসটাকে আধ ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর আমি কড়াইতে দিয়েছি, আমি বড় বড় মাংস টুকরো আলু একসাথে দিয়েছি, আর জায়ফল, জৈত্রী গুঁড়ো দিয়েছি, যার জন্য মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে, কষানোর ফলেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে, আলুও ঠিক তেমনি। আমি আরেকটু জল দেব। আপনারা নিজেদের প্রয়োজন মতন আপনারা নিজেদের গ্রেভির আপনারা জল দিয়ে দেবেন। আমি আমার প্রয়োজন মতন আমি এখানে জল দিয়ে দিয়েছি। আমি এবার কমিয়ে দিয়ে ঢেকে দেব এবং আস্তে আস্তে ফুটতে দেব। মাংস আলু যেহেতু ফুটে গেছে, পুরো সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য আমি এখানে আস্তে আস্তে আমি মাংসটাকে ধিমে আজে বসিয়ে রেখে দেব। তৈরি হয়ে গেল আমাদের খুব ট্র্যাডিশনাল পদ্ধতিতে পাঁঠার মাংস। এই পাঁঠার মাংস আমি যেভাবে রান্না করেছি আপনারা ঠিক তেমনিভাবে রান্না করবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। আর পাঁঠার মাংস যত বড়ই টুকরো নেন না কেন, একটু জায়ফল, জৈত্রী গুঁড়ো আর একটু টক দই দিয়ে দেবেন, তাতে আলু মাংস দুই কষানোর সময় ভালো সেদ্ধ হয়ে যাবে। আর এইভাবে রান্না করবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা নিজেরা বাড়িতে বানিয়ে খাবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, কেমন হয়েছে সেটা আমাকে জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।